আল্লামা শফি সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি মারিফুল কোরআনের মুসান্নেফ, তার সুযোগ্য সন্তান পাকিস্তানের গ্র্যান্ড মুফতি হযরত মাওলানা রফি উসমানী সাহেব রহমতুল্লাহ আলাই কিছুক্ষণ আগে ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যিনি তাকি উসমানী সাহেব দামাত বরকাতুমের বড় ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন এবং জান্নাতের মধ্যে তার মাকামকে উঁচা করে দেন। আমরা তার রুহের মাগফিরাতের জন্য একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস পড়ি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের তওবাকে আপনি কবুল করে নেন, গুনাহ খাতা মাফ করে নেন। আল্লাহ রফি উসমানী সাহেব রহমতুল্লাহ আলাইহির জিন্দগির সমস্ত গুনাহ খাতা আপনি ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ তার জিন্দগির সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আল্লাহ তার খেদমতকে আপনি কবুল করে নেন। আল্লাহ তার মাকামকে জান্নাতের মধ্যে উঁচা করে দেন, বলন্দ করে নেন। ইয়া আল্লাহ তার খেদমতকে গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দেন। আল্লাহ তার খেদমত থেকে ইস্তেফাদা হওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন। ইয়া আল্লাহ অনেকেই দোয়া চাইছে, জানি না কে কিসের জন্য দোয়া চাইছে, প্রত্যেকের এক মকসুদকে আপনি পূর্ণ করে দেন।